করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী এ হেন পরিস্থিতিতে বেশ কয়েকটি স্কুল সিদ্ধান্ত নিয়েছে যে জানুয়ারির আগে তারা ক্লাস শুরু করবে না তারা এখন অনলাইনে যেমন ক্লাস চলছে সেই রকমই তারা নেবে কিন্তু কোন স্কুল এগুলি এগুলি কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুল সেগুলি নয় এবার আমরা দেখে নিই যে কোন ফ্রন্টলাইন স্কুলগুলি জানুয়ারির আগে ব্যক্তিগত ক্লাস পুনরায় শুরু করার জন্য তারা তাড়াহুড়ো করে না সেন্ট জেমস স্কুল লরিটো হাউস সেন্ট জেভিয়ার্স কলেজিয় স্কুল জুলিয়েন্ট স্কুল গঙ্গানগর এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা ঠিক করেছে যে তাদের ছাত্রছাত্রীদের তারা তাদের ক্লাস শুরু করাবে জানুয়ারি থেকে এবং মেয়েদের মধ্যে অনেক স্কুল আছে তোমরা জানো যে আমাদের সিবিএসসি এবং আইসিএসসি যে বোর্ডগুলি তাদের যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে দশম এবং দ্বাদশের সেজন্য তারা প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য নাইন এবং ইলেভেন ইলেভেন বিভাগে ছাত্রদের ডাকবে এবং তাদের যে থিওরি ক্লাস সে সেটা কিন্তু আপাতত অফ অনলাইন মানে অনলাইনে তাদের হবে অফলাইনে নয় এবং তাদের যেহেতু বোর্ড পরীক্ষা চালু হতে আর মাত্র কয়েকটা দিনই বাকি সেজন্য তারা অতিরিক্ত ভিড়ের দিকে না গিয়ে বলেছেন যে তারা যেন এখন বাড়িতে বসেই পড়াশোনা করে যদি তাদের কোনো অসুবিধে থাকে তাহলে তারা ডাউট ক্লিয়ার ক্লাসের জন্য স্কুলে আসতে পারে আইসিএসসি এবং আইএসসি সেমিস্টারের যে ফার্স্ট যে সেমিস্টার তার পরীক্ষা শুরু না হওয়া পর্যন্ত ছেলেদের জন্য মার্টিনি নাইন এবং ইলেভেনের ক্লাস পরিচালনা করবে এবং এইভাবেই তারা ঠিক করেছে অনেকগুলি স্কুল যে তারা অনলাইনেই এখন ক্লাস নেবে অফলাইনে নয়